মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনবেন আমার যে কত খুশি লাগছে আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা তাদের অধিকার তারা অনেক জায়গায় পিছিয়ে আছে সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে একজন নারী এবং তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা আমি একটু আগেও বলেছি যে গতকাল যে মেট্রোরেল উদ্বোধন করলেন তিনি আপনারা দেখবেন যে প্রথম যিনি চালিয়েছেন ট্রেনটা মেট্রোরেলটা সেটা কিন্তু মরিয়ম আফিজা চালিয়েছেন তিনি একজন নারী সো এটাতে বোঝা যায় যে এবং তার বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাপড়া অঙ্গজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না অনেক রকমভাবে আমার সাথে যোগাযোগ করছেন ফোন করছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতা কর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কি কি কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনবেন আমি অভিনয়টা তো আমার বেস আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করবো ইনশাল্লাহ আবার একটু যদি বলেন যে চাঁপাইনবাবগঞ্জ দুই ওই আসনটায় বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা চলে ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আলটিমেটলি বলছেন যে আপনি এসেছেন সেইটা কতটুকু কিভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ আপনার সামনে কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিটে ফোটাও যদি আমি আমি ভেতরে লালন করি তাহলে এই রকম কোনো শক্তি এবং যত যতই শক্ত অবস্থানে থাকুক না কেন আমি সেখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন আওয়ামী লীগ করেন তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন সো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে সো তারা আমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ আমার জন্য সাহায্য করবে নতুন বছর প্রত্যাশা কি নতুন বছরের পরিকল্পনা কি রাকিব ভাই নামে সবার উদ্দেশ্যে বলতে যে ওর নাম রকিব ও আমাকে শুধু বকে যে আমাকে খালি রাকিব রাকিব বলে কেন সবাই তো ওর অবদান তো অপূর মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আজকে এই যে নমিনেশন ফর্ম কেনা পর্যন্ত আজকে যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি এই পুরোটাই আসলে ওর অবদান ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এই এরকম কাজ করো তুমি নমিনেশন ফর্ম কিনো তুমি উপনির্বাচনে অংশগ্রহণ করো তোমার এলাকার মানুষজনের জন্য তুমি যদি ছোটোখাটো তুমি তো আগেই করতে কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এভাবে তাহলে তুমি তোমার এলাকার মানুষজনের জন্য অনেক হিউজ পরিমাণে কাজ করতে পারবে নতুন বছরের পরিকল্পনা কি সেটা হচ্ছে যে আগামী বছরটা বলা হচ্ছে নির্বাচনী বছর এবং সে বছরেই হচ্ছে তোমার নির্বাচনটা পড়ছে এবং সেই সাথে হচ্ছে জাতীয় নির্বাচনও খুব সন্নিকটে এই যে খুব কম সময়ের মধ্যে আবারও হচ্ছে জার্নিতে নামতে যদি নমিনেশন পাও তাহলে সেক্ষেত্রে
আবারো জার্নিতে নামতে হবে সেই প্রিপারেশনটা আসলে কিভাবে আমার আমার প্রিপারেশন বলতে আমার তো প্রিপারেশন আছে আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন থাকবে কিন্তু আমার দুটো লক্ষ্য আছে এক হচ্ছে আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা তাদের অধিকার তারা অনেক জায়গায় পিছিয়ে আছে সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা আর দুই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এত পরিমাণে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা কারণ না জানলে মানে প্রচারে প্রসার সো আমার এলাকায় আমি প্রচার করব যে কি মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটুকু কি করেছেন কত কিছু নতুন বছরের প্রত্যাশা তো এই যে ইনশাআল্লাহ যদি নমিনেশন পাই ভাগ্যক্রমে তাহলে তো মানে নির্বাচন নিয়ে বিশাল ব্যস্ত থাকব আর যদি নমিনেশন নাও পাই তবু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব সো এটা নিয়ে আসলে আগামী বছরের প্ল্যান আপাতত সিনেমা নিয়ে কি কোনো প্ল্যান নেই নতুন বছর না সিনেমা নিয়ে আপাতত একটু গ্যাপে আছে আমি আপনারা সবাই জানেন সো এটা আমি একটু সময় নিব এই বছরের শেষের দিকটাতে আমি রাজনীতি রাজনীতি পরিবারের নতুন মাঠে কাটালে মানে কিভাবে আপনি ম্যানেজ করেন পরিবারের নতুন অতিথি আসছে দুইটা মিলিয়ে আসলে ব্যস্ততা না আমার কাছে দুটোই অনেক খুশির খবর এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক আমার বেবি অনেক আমার জন্য লাকি কারণ সে আসবে এমন একটা সময়ে আমার আমার এই যে আমি নমিনেশন ফর্মটা কিনেছি এটা আমার একটা অ্যাচিভমেন্ট সো আমার কাছে মনে হয় যে আমি খুব দুটোই খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবো আমি অভিনয়টা তো আমার বেস আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করবো ইনশাল্লাহ আবার একটু যদি বলেন যে চাঁপাইনবাবগঞ্জ দুই ওই আসনটায় বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা চলে ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আলটিমেটলি বলছেন যে আপনি এসেছেন সেইটা কতটুকু কিভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিটেফোঁটাও যদি আমি আমি ভেতরে লালন করি